আসসালামু আলাইকুম, এটিএম বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। গত 1 ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এদিন ঠিক করেন। এ মামলায় 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক মমতাজ বেগম 10 জঙ্গির মৃত্যুদণ্ড দেন। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার রায়সহ সব নথি এই বছরই 24 আগস্ট হাইকোর্টে পাঠানো হয়। এরপর প্রধান বিচারপতির কাছে নথি উপস্থাপন করা হলে তিনি জরুরি ভিত্তিতে পেপার বুক তৈরির নির্দেশ দেন। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। দর্শক, এখন হাইকোর্টের রায় নিয়ে অনেক রকম সরঞ্জাম চলছে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি পর্যালোচনায় সারোয়ার হোসেনকে সাজা দেওয়া যায়নি, সঠিক হয়নি, সুতরাং সারোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে। তো এই ফলশ্রুতিতে হলো যে 10 জনের যে মৃত্যুদণ্ড এইটি বহাল থাকবে, যাবজ্জীবন একজনকে দেওয়া হয়েছে সেইটিও বহাল থাকবে, আর 14 বছর যে 3 জনকে দেওয়া হয়েছিল 2 জনের সাজা বহাল থাকবে, শুধুমাত্র 1 জন বেকসুর খালাস হবে। কোর্টটা পর্যবেক্ষণে কি বলছে? কোর্ট পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের কার্যক্রম অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্বরোচিত একটা ঘটনা। 15ই আগস্টের পর সমগ্র জাতিকে পিছিয়ে দেওয়ার অপপ্রয়াস করা হয়েছিল। এরপর যখন আওয়ামী লীগ, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেন, এই দায়িত্ব নিয়ে তিনি এই বাংলাদেশকে বহু এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু এই ধরনের উন্নয়ন কার্যক্রম এবং এই ধরনের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করবার প্রয়াসে জঙ্গিরা একটা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা এই দেশে জঙ্গিবাদের মাধ্যমে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। এদেশের রাষ্ট্রের যে একটা অসাম্প্রদায়িক যে একটা চিহ্ন সেইটি তারা প্রতিহত করতে চায়। সরাসরি সম্প্রদায় আছে, আপনি একটু রায়টা আমাকে বলবেন, রায়ের মূল এই রায়টিতে নিম্ন আদালত যে 10 জনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 ঢাকা যে 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই মৃত্যুদণ্ড সকল 10 জনেরই বহাল রেখেছে, আর 1 জনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। 3 জনকে 14 বছর দেওয়া হয়েছিল, এই 3 জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি 2 জনের সাজা বহাল থাকবে। তবে ইতিমধ্যেই দেখা যায় যে তারা যে গ্রেপ্তার হয়েছে তাদের সাজাটা অলরেডি খাটা হয়ে গেছে। যদি হিসাব করে দেখা যায় যে তাদের সাজা খাটা হয়ে গেছে, তাহলে তাদেরকে অচিরেই মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, যদি না অন্য কোনো মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে দায়ের করা থাকে। জঙ্গিবাদ নিয়ে আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতে লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই আদালত এই মর্মে দিয়েছে। বোমা পুঁতে রাখার উদ্দেশ্যটাই ছিল, তারা মুগদা এবং মোহাম্মদপুরে তারা গোপনে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যে সফর সঙ্গী এবং আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দিবে, যে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সিদ্ধান্তের
যে ঘটনা প্রবাহ সিদ্ধান্তের পর তারা এই বোমা পুঁতে রাখার কার্যক্রম শুরু করে। তারা দুইটি শক্তিশালী বোমা পুঁতে রাখে। এই শক্তিশালী বোমা দুটো সেনাবাহিনীর যে বিশেষজ্ঞ দল তারা পরীক্ষা করেছে, পরীক্ষা করে দেখেছে যে এইটি একটা দুই বোমা দুইটি অত্যন্ত ভয়াবহ। এই বোমা যদি বিস্ফোরিত হতো তাহলে 1 কিলোমিটার এলাকা জুড়ে একটা ধ্বংস লীলায় পরিণত হতো। আশেপাশে স্কুল কলেজ মাঠ ঘাট যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। এমনকি শুধু 1 কিলোমিটার এলাকা ব্যাসার্ধ জুড়েই না, মাটির নিচ পর্যন্ত 9 ফুট 10 ফুট পর্যন্ত এটা ভিতরে প্রবেশ করতে পারত, এমনকি উপরের দিকে 30 ফুট পর্যন্ত এটি ধ্বংস হতে পারত। সুতরাং এই ধরনের জঘন্য ঘটনা, এই ধরনের বর্বরোচিত ঘটনাকে আদালত তীব্রভাবে এটি নিন্দা বলেছেন এবং এই জঙ্গিবাদ যাতে আর উত্থান না ঘটে এবং জঙ্গিবাদ যাতে এই রাষ্ট্র থেকে বিলীন হয় সেই মর্মেও আদালত তার পর্যবেক্ষণে ঘোষণা দিয়েছেন। এখন শেয়ার বাজারের খবর। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও লটারি আগামী 3 মার্চ অনুষ্ঠিত হবে। গত 3 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। 10 টাকা মূল্যে 12 কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 120 কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকটি। এর বিপরীতে 1,050 কোটি 15 লাখ 36 হাজার টাকার আবেদন জমা পড়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।